वेलकम डियर फ्रेंड्स इन आवर चैनल जेमनटा तुम्हारा जानो जे रिसेंटली त्रिपुरा गवर्नमेंट नोटिफिकेशन पब्लिश करेछे अनेकगुला वैकेंसी तरह फुलफिल करते जाच्छे लाइक LDC टेट 1 टेट 2 STGT एक्सेट्रा। तो सेसब एग्जाम के माथाय रेखे आमरा पुरो सिलेबासटा कमप्लीट करार चेष्टा करब। तो तार जोन्नो तुम्हारा आमादेर साथे थाकबे एबं प्रत्येकटी भिडियो देखबे। एंड प्लिज डोंट फरगेट टू सबसक्राइब एंड शेयर। এমনকি আমরা আমাদের ক্লাসের PDFও শেয়ার করে থাকি। তোমরা চাইলে আমাদের ক্লাসের PDFও ডাউনলোড করতে পারো টেলিগ্রাম চ্যানেল থেকে। তো টেলিগ্রাম চ্যানেলের নাম হলো লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম, অথবা তোমরা নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করো, সেখান থেকে চ্যানেলে জয়েন করতে পারো। চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। আজ হিউম্যান সিভিলাইজেশনের পার্ট টু। আমরা গতকাল পার্ট ওয়ান করেছি, তো যারা দেখনি পার্ট ওয়ান তারা গিয়ে দেখে নেবে, সেখানে আমাদের চ্যানেলের মধ্যে প্লেলিস্ট বানানো আছে। চলো তাহলে ইন্ডাস ভ্যালি কালচার নিয়ে আলোচনা করি। আমরা কিছু জানি, তারপরে অবজেক্টিভ কিছু নিশ্চয় কোয়েশন আছে সেগুলো নিয়ে ডিসকাশন করবো, যেগুলো এক্সামের সাথে খুবই রিলেটেড। চলো, তো আমরা দেখতে পাই যে অ্যারাউন্ড 5000 ইয়ার্স এগো দ্য সিভিলাইজেশন ডেভেলপ অন দ্য ইন্দাস রিভার ফ্লাট প্লেন। তার মানে প্রায় 500 বছর আগে দ্য সিভিলাইজেশন বেসিক্যালি ডেভেলপ হয়েছিল যে সিন্ধু নদীর কাছে প্লাবনভূমি এলাকাতে, এবং আলেকজান্ডার কানিংহাম 1872 থেকে 75 খ্রিস্টাব্দে তিনি প্রথম ফার্স্ট হরপ্পান সিল পাবলিশ করেছে, এবং দেখা যায় যে প্রথম এক্সকেভেশন করা শুরু করেছে যে স্যার জন হার্ভার্ড মার্শাল 1921-22। তাছাড়া আরও দেখা যায় যে ডিয়ার সাহানি 1921 সালে ডিসকভার করেছে হরপ্পা। কোথায় করেছে? কোন ডিস্ট্রিক্টের কাছে? হচ্ছে মন্টগোমেরি জেলার কাছে। এবং 1922 খ্রিস্টাব্দে আর ডি ব্যানার্জি ডিসকভার করেছে মহেঞ্জোদারো। সেগুলো আমরা কালও পড়েছি কিছুটা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন সম্বন্ধে, তো আজও কিছুটা পড়ছি, যেহেতু ইন্ডাস সিভিলাইজ হিউম্যান সিভিলাইজেশন অনেকটা বড় পার্ট। আর ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন যদি পড়ো তাহলে দু তিনটা ক্লাসও শেষ করা মুশকিল। তবু আমরা মেইন ইম্পর্টেন্ট ফ্যাক্টরি দেখে আলোচনা করছি। চলো তারপরে দেখা যাক। তো রিলিজিয়ন অফ ইন্ডাস ভ্যালি, ইন্ডাস ভ্যালির রিলিজিয়ন কি ছিল তখন, গড কে ছিল, গডেস কে ছিল? আমরা দেখতে পাই যে মেইন চিফ মেল ডেটি বা ছিল পশুপতি মহাদেবা। তো পশুপতি মহাদেবা ছিল মেন মেল পুরুষ দেবতা। এবং আমরা দেখতে পাই যে লর্ড শিবা তখন সময় লর্ড শিবারও পূজা করা হতো, এবং ওনার সারাউন্ডিং ওনার আশেপাশে থাকতো যেমন অ্যানিম্যালগুলা। আমরা দেখতে পাই যে মোস্ট চারটা অ্যানিম্যাল থাকতো ওনার আশেপাশে, একটা হলো এলিফ্যান্ট, টাইগার, রাইনো এবং বাফালো। এবং তাছাড়াও দেখা যায় যে দুটা হরিণ থাকতো, ডিয়ার থাকতো তার পায়ের কাছের দিকে। এবং মহিলা দেবতা ছিলেন মাদার গডেস, তো মাদার গডেসকে তারা পূজা করত। তোমরা এই ফ্যাক্টগুলো পড়তে পারো, সেগুলো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা রিলেটেড, এক্সাম রিলেটেড। দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন যদি কিছু আসে একমাত্র এগুলো আসতে পারে। আশা করি এগুলার থেকে বাইরে কিছু আসবে না। তো আরও দেখতে পাই যে ইন্ডাস পিপল অলসো ওয়র্শিপ গড ইন দ্য ফর্ম অফ ট্রিজ। যে পিপল ট্রিজ তারা ওয়র্শিপ পূজা করত এবং অ্যানিমেলও করত। তারা একটা গাছকে এবং অ্যানিমেলকে তারা ভগবান হিসাবে পূজা করত দেখতাম আমরা। যে যদি ট্রেড এন্ড কমার্স নিয়ে আলোচনা করি তাহলে দেখতে পাই যে ব্যবসা বাণিজ্য তখন সময় খুব একটা বিস্তার লাভ করে হরপ্পা যুগে। তো তাছাড়া দেখা যায় যে দে ইউজিং সি অ্যাজ ওয়েল অ্যাজ ল্যান্ড রুট ফর দেয়ার বিজনেস পারপোজ। তারা সি রুট এবং ল্যান্ড রুট দুটোটা ইউজ করত বিজনেসের খাতিরে। আরও দেখতে পাই যে তারা চেরিয়ট অ্যানিমেলস ওয়ার এনি মিন্স অফ ট্রান্সপোর্ট। তারা চেরিয়টকে, কার্টকে, অ্যানিমেলকে তারা ট্রান্সপোর্ট হিসেবে ব্যবহার করত। যেমন আজকের সময় আমরা ট্রেন ট্রাক এগুলো ইউজ করি, তখন সময় তারা চেরিয়ট বা অ্যানিমেল এসব কিছু ট্রান্সপোর্টেশন হিসেবে ব্যবহার করতো। জিনিসপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য এগুলো তারা ইউজ করত।
এবং তারা দেখা যেত সমুদ্রে পাড়ি দেওয়ার জন্য, সমুদ্রে যাত্রা করার জন্য দেখতাম যে অনেক বড় বড় বোটও ইউজ করত, যেটা আজকালও অনেকটা বেশি। তো সেটা দেখো তখন সময় থেকে তারা ইউজ করত, সেটা আজকে নতুন কিছু নয়, তখন সময় থেকে তারা সেটা ইউজ করতে জানতো। এবং আরো তারা যে ট্রেড করত, তারা ইন্ডিয়ার বাইরে গিয়েও করত, যেমন শুধু ইন্ডিয়াতে করত এমনটা না, ইন্ডিয়ার বাইরে বাইরে যাওয়া বাইরে গিয়েও তারা ট্রেড করত। তার মধ্যে যেমন লাইক যদি আমরা বলতে পারি মেসোপটেমিয়া, তারা মেসোপটেমিয়াতে যেত এবং সেখানে ট্রেড করত। সো আরো দেখা যায় যে তারা ইন্দু তখন সময় যে তারা বিজনেস করত, বিজনেস করার জন্য অবশ্যই নাপার প্রয়োজন ছিল, যে ওয়েট করার প্রয়োজন ছিল, তখন তারা পাথরকে তারা এজ এ বাটকিরা হিসেবে ইউজ করত। তো আমরা দেখতে পাই যে তখন সময়। চলো এখন তাহলে আমরা দেখলাম যে ট্রেড এন্ড কমার্স, ট্রেড এন্ড কমার্সের মধ্যে আমরা দেখলাম যে তারা কিভাবে ব্যবহার করতো রুট এন্ড ট্রান্সপোর্ট কি ছিল, তারা কি ব্যবহার করতো সি রুট এবং ল্যান্ড রুট দুটোটা ইউজ করতো তারা, তার জন্য এবং ইভেন তারা কি মেসোপটেমিয়া গিয়েও তারা বিজনেস করতো, ইন্ডিয়ার বাইরে যেত তারা। এখন আর্ট এন্ড ক্রাফট সম্বন্ধে কিছু দেখা যাক। আর্ট এন্ড ক্রাফট সম্বন্ধে বলতে গেলে ইন্ডাস পিপল বেসিক্যালি ম্যানুফ্যাকচার করতো ভেরিয়াস টুলস, ভেরিয়াস টুলস ওয়েপন্স তারা ইউজ করতো। এগুলো বেসিক্যালি বানানো হতো ব্রোঞ্জ কপার স্টোন লাইক এক্স সুইস নাইফ এন্ড স্পেয়ার্স। এবং তারা খুব মোস্ট ইম্পর্টেন্ট যেটা ছিল, তারা ব্রিক্স দিয়ে মানে পুরা ইট দিয়ে তারা ইম্পর্টেন্ট ক্রাফট বানানো হতো তখন সময়। আরো দেখতে গেলে যে হরপ্পা পিপল হ্যাড দ্য নলেজ অফ বোর্ড, তাদের কি ছিল বোর্ড তৈরি করার নলেজ ছিল, যে তারা তখন বোট তৈরি করতে পারতো। অ্যাকচুয়ালি তারা সমুদ্রে বিজনেস যেহেতু করতো, তারা বোট দিয়ে যাতায়াত করতে হতো, তো তার জন্য তারা বোট ম্যানুফ্যাকচার করা জানতো তারা। তার পাশাপাশি সিল মেকিং করা জানতো এবং মাটির কাম করাও সেটা জানতো, যে মাটি দিয়ে জিনিস বানানো সেগুলো খুব ভালো যেত তারা। আর যদি দেখি আমরা তাহলে তাদের সময় জুয়েলারি খুব ইউজ করা হতো। জুয়েলারির মধ্যে দেখতাম যে গোল্ড সিলভার প্রেশিয়াস স্টোন ওয়াজ অলসো মেড, তারা জুয়েলারির মধ্যে দেখতাম যে গোল্ড সিলভার এবং বিভিন্ন পাথর দিয়ে তারা তাদের জুয়েলারিগুলো আমরা বানাতে দেখতাম। চলো তাহলে এ ছিল আমাদের কিছু ব্রিফ ডিসকাশন। সো এগুলা মোস্টলি রিলেটেড অ্যাকচুয়ালি যদি এগুলা সম্বন্ধে কিছুটা তোমাদের আইডিয়া থাকে তাহলে কি হয়, অবজেক্টিভ কোয়েশনগুলো তো বেসিক্যালি এসবের মধ্যে থেকে আসে। তো তোমরা যদি এগুলো ভালোভাবে স্টাডি করো তাহলে অবজেক্টিভ কোয়েশনগুলো ইজিলি আনসার করতে পারবে। তো মেইন হলো আমাদের যে একটা ওভারভিউ দরকার, যে হরপ্পা সিভিলাইজেশন আজকে দুদিন ধরে হিউম্যান সিভিলাইজেশন সম্বন্ধে পড়েছি আমরা, তো হিউম্যান সিভিলাইজেশন সম্বন্ধে জানেছি, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন সম্বন্ধে পড়েছি, কবে থেকে স্টার্ট হলো, কে এক্সকেভেশন করলো, কে ডিসকভার করলো, অনেক কিছু পড়েছি। তো সেগুলো আমাদের হেল্প করবে অবজেক্টিভ কোয়েশনগুলো সলভ করার জন্য। তো চলো তাহলে অবজেক্টিভ কোয়েশনের দিকে যাওয়া যাক। সো আমাদের প্রথম কোয়েশন হলো যে কোয়েশন নাম্বার ওয়ান, দ্য গ্রেট বার্থ অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ইজ ফাউন্ড এট দ্য ইন্ডাস ভ্যালি সিন্ধু উপত্যকা সভ্যতায় মহান বাঁধ পাওয়া যায় কোথায় পাওয়া গিয়েছিল তখন সময়। আমি তোমাদেরকে কিছু সেকেন্ড সময় দেবো যে তোমরা যাতে আনসার করতে পারো, তারপরে আমি আমার আনসার বলবো। এসবের মাধ্যমে তোমরা জাজ করতে পারবে যে তোমরা কয়টা জানো কয়টা জানো না। তোমরা চাইলে তোমরা খাতাতে লিখে রাখতে পারো যে কয়টা তোমাদের হয়েছে, লাস্ট দেখবে মিলে নেবে। অপশন এ হরপ্পা, অপশন বি মহেঞ্জোদারো, অপশন সি রূপার, অপশন ডি কালীবাগান। কোনটা রাইট আনসার হবে তাহলে? অপশন বি মহেঞ্জোদারো। দ্য মহেঞ্জোদারোতে তখন গেট বার্থ বা মহান বার্থ বলা হয় সেটা পাওয়া গিয়েছিল। ঠিক আছে, তো তাহলে চলো অপশন কোয়েশ্চন টুতে যাওয়া যাক। তোমরা কোয়েশনগুলো ভালো করে পড়ে তারপরে আনসার করবে, আমি তোমাদেরকে তার জন্য একটু টাইম দিচ্ছি, এতে তোমরা আনসার করতে পারো, তোমাদের জাজমেন্টের সাথে সেটা মিলে নিতে পারো যে কতটুকু ঠিক হয় কি হয় না। দেয়ার আর সিমিলারিটি বিটুইন দ্য সিলস ফাউন্ড এট মহেঞ্জোদারো অ্যান্ড দ্য মহেঞ্জোদারো সিলের সাথে সিমিলারিটি কোন সিলের আছে, যে যখন সিলগুলো ইউজ করা হতো তো মহেঞ্জোদারোর সাথে কোন সিলগুলোর মিল আছে, নিচে চারটা অপশনের মধ্যে কোনটা হবে। অপশন এ ইজিপ্ট, অপশন বি চায়না, অপশন সি সুমেরিয়া, অপশন ডি আফগানিস্তান। যে কোন জায়গার সিলের সাথে মহেঞ্জোদারো সিলের মিল আছে একটা।
আশা করি তোমরা সব আনসার দিয়ে দিয়ে দিয়েছ। চলো তাহলে রাইট আনসার জানা যাক। দ্য রাইট আনসার ইজ সুমেরিয়া। নেক্সট কুয়েশন, কুয়েশন থ্রি, টাইম পিরিয়ড অফ ইন্ডাস সিভিলাইজেশন। সেটা তো আমরা প্রথম দিনের ক্লাসে পড়েছি যে ইন্ডাস সিভিলাইজেশন টাইম কি ছিল, সেটা আমরা পড়েছি গতকালকে ক্লাসে। তোমাদের যদি মন থাকে আশা করি দিতে পারবে সবাই, যদি ক্লাসটা প্রথম থেকে শুরু অবধি দেখে থাকো গতকালকে ক্লাস, তাহলে শিওরলি দিতে পারবে। অপশন হ্যাঁ 2400 BC থেকে 1700 BC, 2500 BC থেকে 1700 BC, 2400 BC থেকে 1750 BC, 2500 BC থেকে 1750 BC। সো রাইট আনসার দেওয়া সবাই দেওয়ার চেষ্টা করো যে কোনটা হবে। অ্যান্ড দ্য রাইট আনসার ইজ অপশন ডি, 2500 BC থেকে 1700 BC, সরি 1750 BC। নেক্সট কোয়েশন, কোয়েশন নাম্বার ফোর। সো এখন কোয়েশন নাম্বার ফোর, দ্য হরপ্পার সাথে কমার্শিয়াল বাণিজ্য সম্পর্ক নিচে কার ছিল, নিচে কোন জায়গার সাথে হরপ্পা বাণিজ্য সম্পর্ক ছিল বলো। দ্য রাইট আনসার কি হবে, অপশন এ চায়না, অপশন বি জাওয়া, অপশন সি মেসোপটেমিয়া, অপশন ডি বর্মা। সো দ্য রাইট আনসার হবে অপশন সি মেসোপটেমিয়া, যে মেসোপটেমিয়া সাথে হরপ্পা তোমার বাণিজ্যিক সম্পর্ক ছিল। তো চলো অপশন কোয়েশন ফাইভের দিকে যাওয়া যাক। কোয়েশন ফাইভ, দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন টাইপ ওয়াজ ফাউন্ড ইন, দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন কোথায় পাওয়া গেছে, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ধারণাটি কোথায় পাওয়া যায় প্রথম। অপশন এ সুমার, অপশন বি ইজিপ্ট, অপশন সি চাইনা, অপশন ডি অল অফ দিস, অল অফ দ্য থ্রি। অ্যান্ড দ্য রাইট আনসার ইজ অল দ্য থ্রি। উপরে তিন জায়গাতে পাওয়া যায়, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশনের দিকে যাওয়া যাক। দ্য নেক্সট কোয়েশন ইজ দ্য মোস্ট কমন অ্যানিমেল ফিগার ফাউন্ড এট অল দ্য হরপ্পা সাইট ইজ, দ্য মোস্ট কমন অ্যানিমেল ফিগার ফাউন্ড এট অল দ্য সাইট এট অল দ্য হরপ্পা সাইট ইজ। অপশন এ ইউনিহর্ন বুল, অপশন বি কাউ, অপশন সি বুল, অপশন ডি টাইগার। তোমরা কিন্তু নিজের থেকে প্র্যাকটিস করবে, ট্রাই করবে আনসার দেওয়ার জন্য, তারপরে দেখবে যে আমার সাথে আনসারটা মিলিয়ে নেবার জন্য মিলিয়ে নেবে ঠিক হলো কি হলো না। অ্যান্ড দ্য রাইট আনসার ইজ ইউনিহর্ন বুল। নেক্সট কোয়েশন, কোয়েশন নাম্বার সেভেন, ওয়ান অফ দ্য ফলোয়িং ইন্ডাস ভ্যালি সাইট ইজ ইন পাকিস্তান, যে নিচের মধ্যে কোনটি পাকিস্তানে আছে। এই কোয়েশনটা আমরা কালকে পড়েছি, আমরা যখন আলোচনা করেছি উপরে তখন পড়েছিলাম যে পাকিস্তান কোন সাইডটা আছে নিচে। তো তোমরা যদি কালকে ভালো করে ভিডিওটা দেখে থাকো লাস্ট অবধি, আশা করি সবাই পারবে। অপশন এ লোথাল, অপশন বি কালিবাগান, অপশন সি আলমগীরপুর, অপশন ডি হরপ্পা। দ্য রাইট আনসার ইজ হরপ্পা, হরপ্পা ইজ দ্য রাইট আনসার, যে হরপ্পা সাইটটা কিন্তু পাকিস্তানে অবস্থিত। নেক্সট কোয়েশন, কোয়েশন নাম্বার এইট, দ্য লোকাল নেম অফ মহেঞ্জোদারো, যে মহেঞ্জোদারো স্থানীয় নাম কি ছিল তখন, মহেঞ্জোদারো স্থানীয় নাম কি ছিল। অপশন এ মাউন্ট অফ দ্য লিভিং, অপশন বি মাউন্ট অফ দ্য ট্রি, অপশন সি মাউন্ট অফ দ্য ডেড,
অপশন ডি মাউন্ট অফ দ্য সার্ভাইভর এন্ড দ্য রাইট অ্যান্সার ইজ মাউন্ট অফ দ্য ডেড নেক্সট কোয়েশন হুইচ ওয়াজ দ্য বিগেস্ট বিল্ডিং ইন মহেঞ্জোদারো দ্য মহেঞ্জোদারো বৃহত্তম বিল্ডিং কোনটি নিচে অপশন এ গ্রেট বার্থ অপশন বি গ্রিনারি অপশন সি হিউজ হল অপশন ডি টু স্টোরি বিল্ডিং তোমরা এখানে আমরা নয়টা কোয়েশন আলোচনা করেছি তার মধ্যে তোমরা কোনোটাই বাদ দিয়ে পড়ার মতো কোনোটা নেই যা আনইম্পর্টেন্ট যদি দেখতে যাও প্রিভিয়াস ইয়ের কোয়েশনগুলো বার করবে যে মহেঞ্জোদারো সভ্যতা হিউম্যান সিভিলাইজেশন সম্বন্ধে কী কী এসেছে পরে দেখতে পারবে অ্যান্ড দ্য রাইট অ্যান্সার ইজ গ্রিনারি অপশন বি নেক্সট কোয়েশন নাম্বার টেন আমরা দেখো দশটি কোয়েশন করে নিয়েছি আরও প্রায় দশটি কোয়েশনের মতো আছে তো তোমরা আমাদের সাথে লাস্ট অবধি থাকবে এবং দশটি এবং বিশটি কোয়েশন পুরো আনসার করার চেষ্টা করবে আমরা প্রত্যেক দিন এভাবে দেব এবং তোমরা প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করবে তাতে তোমরা দেখবে যে তোমাদের সিলেবাস অনেকটাই কভার হয়ে গেছে অল্প সময়ের মধ্যে যদি অল্প সময়ের মধ্যে কভার করতে চাও তাহলে এটাই একমাত্র রাস্তা সো কোয়েশন নাম্বার টেন দ্য ফার্স্ট মেটাল ইউজ বাই ম্যান ওয়াজ যে মানুষের ব্যবহারে প্রথম ধাতু কোনটি ছিল নিচেরে মানুষের ব্যবহারে প্রথম ধাতু কোনটি ছিল তখন অপশন ওয়ান অ্যালুমিনিয়াম অপশন বি কপার অপশন সি আয়রন অপশন ডি সিলভার সো তোমরা আনসার দেওয়ার চেষ্টা করো তারপরে আমি বলছি যে কোনটা হবে অপশন সো এন্ড দ্য রাইট অ্যান্সার ইজ অপশন বি কপার কপার ইজ দ্য রাইট অ্যান্সার যে কপার কপার প্রথম মানুষ ব্যবহার করতে শিখেছে কপারের ব্যবহার নেক্সট কোয়েশন নাম্বার ইলেভেন দ্য রুইন্স অফ হরপ্পা অ্যান্ড মহেঞ্জোদারো ওয়ার ফাউন্ড অন হুইচ অফ দ্য ফলোয়িং রিভার ব্যাঙ্ক যে হরপ্পা এবং মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ যে আমরা জানি নিচে নিম্নলিখিত কোন নদীর তীরে পাওয়া গিয়েছে অপশন এ রাবি অপশন ডি ইন্ডাস অপশন সি বিয়াস অপশন ডি অ্যান্ড বি বোথ আমরা এইভাবে প্রত্যেকটা দিন ক্লাস দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটা দিন ক্লাস দেব এবং আজ কাল এবং আজ দিয়েছি হিস্ট্রি উপরে নেক্সট দিন আমরা ত্রিপুরার উপরে দেব ত্রিপুরার জিকে জিএস উপরে দেব সেভাবে প্রত্যেক দিন আমরা কোনো না কোনো টপিকের উপরে ক্লাস করব এবং পুরো সিলেবাস যা এলডিসি টেট ওয়ান টেট টু বা এসটিজিটির মধ্যে আসে সবগুলো কভার করার চেষ্টা করব তো তোমরা প্রথমত তোমাদের সাপোর্ট আমাদের দরকার তোমরা যদি আমাদের সাথে থাকো অবশ্যই পুরোটা কমপ্লিট হবে তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে চলো চলো তাহলে 11 নম্বরের রাইট কোয়েশ্চনটা জেনে নেই অ্যান্ড দ্য রাইট অ্যান্সার ইজ অপশন ডি অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার এ অ্যান্ড বি রবি অ্যান্ড ইন্দাস দুটাই রাইট অ্যান্সার চলো নেক্সট কোয়েশন নাম্বার 12 কালীবাগান ইজ সিচুয়েটেড ইন দ্য কালীবাগান কোথায় অবস্থিত নিচের তো কালীবাগান অপশন এ উত্তরপ্রদেশ অপশন বি সিন্ধু অপশন সি রাজস্থান অপশন ডি গুজরাট তো কালীবাগান নিচে কোথায় অবস্থিত দেন দ্য রাইট অ্যান্সার ইজ রাজস্থান আশা করি তোমরা বেশিরভাগই কোয়েশন পারছো কারণ আমি জানি যে তোমরা আশা করি পড়বে জিনিসগুলো আর কালকের ক্লাসও করেছো যদি কালকের ক্লাস করে থাকো আশা করি মোস্ট অফ দ্য কোয়েশন তোমরা পারবে আদারওয়াইজ যদি না করো সমস্যা নেই আবার ক্লাসগুলো দেখে নেবে এবং এই ক্লাসে এসে করে নেবে এই ক্লাসে এসে আবার প্র্যাকটিস করে নেবে চলো নেক্সট কোয়েশন 13 নাম্বার কোয়েশন দ্য পিপল অফ দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ওয়র্শিপ টু হোম দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন সম্বন্ধে যে মানুষে কিসের পূজা করত এটা তো আজকের কোয়েশন আজকে আমরা উপরে ডিসকাস করেছি আশা করি সেটা
99% মানুষ আনসার করতে পারবে। অপশন এ বিষ্ণু, অপশন বি পশুপতি, অপশন সি ইন্দ্র, অপশন ডি বর্মা। সো এন্ড দ্য রাইট আনসার ইজ অপশন বি পশুপতি। এটা তো আমরা পড়েছি আজকে যে তারা কিসের পূজা করত, মেল চিফ মেল গডেস, চিফ মেল গড অ্যাকচুয়ালি আমরা পড়েছি গড গডেস। নেক্সট কোয়েশন, কোয়েশন 14, হরপ্পা ইজ সিচুয়েটেড ইন, হরপ্পা কোথায় অবস্থিত নেচার, হচ্ছে মন্টিগোরিমি জেলা, অপশন বি লারকানা ডিস্ট্রিক্ট, অপশন সি চণ্ডীগড় এরিয়া, অপশন সরি অপশন সি চণ্ডীগড় এরিয়া, অপশন ডি গুজরাট। সো এন্ড দ্য রাইট আনসার ইজ, এন্ড দ্য রাইট আনসার ইজ অপশন এ, অপশন এ ইজ দ্য রাইট আনসার, মন্টিগোরিমি জেলা। নেক্সট কোয়েশন, কোয়েশন নাম্বার 15, আমাদের আর বেশি কোয়েশন নেই, আর 5টি কোয়েশন রয়েছে হার্ডলি, তোমরা সবাই লাস্ট অবধি থাকবে। ওকে, যে ইন্ডাস ট্রেডার্স ওয়েটেড দেয়ার গুডস বাই ইউজিং, যে ইন্ডাস ব্যবসায়ীরা তখন তাদের পণ্যগুলি কিসের সাহায্যে মাপত, কিসের সাহায্যে ওজন করতো তখন তারা, অপশন এ আয়রন, অপশন বি গ্রাম, অপশন সি স্টোন, অপশন ডি কপার। এরকম কোয়েশন একটা আমরা আগেও করেছি, আমরা উপরে উপরে ডিসকাশন করেছিলাম যে তারা কিভাবে তারা ওজনগুলো মাপত, তারা দেশের পণ্যগুলো। এন্ড দ্য রাইট আনসার ইজ অপশন সি, অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোয়েশন নাম্বার 16, ইন্ডাস পিপল ওয়র্শিপ ইন দ্য ফর্ম অফ হুইচ ট্রিজ, এটাও আজকে পড়েছি, এটাও আজকের কোয়েশনই। তার জন্য আমি বারে বারে বলি যে উপরে যে আমরা প্যারাগ্রাফ দেই সেটা খুব মোস্ট ইম্পর্টেন্ট, সেটা থেকে সেটার উপরে বেস করেই নিচের অবজেক্টিভ কোয়েশনগুলো আসে। তো তোমরা যদি উপরের প্যারাগ্রাফটা মনে রাখতে পারো ভালো করে, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন সম্বন্ধে বা হিউম্যান সিভিলাইজেশন যদি মনে রাখতে পারো, তাহলে হিউম্যান সিভিলাইজেশন থেকে যে কোনো কোয়েশনই আসো তোমরা 100% পার্টিসিপেট করতে পারবে। সো সেটা আনসার করা যাক, অপশন এ ওয়েট কুইট, অপশন বি কটন, অপশন সি পিপল, অপশন ডি নান অফ দিস। তো নিচে কোনটা হবে, দ্য রাইট আনসার ইজ অপশন সি পিপল। কোয়েশন নাম্বার 17, হুইচ মেটেল ইজ নট ফাউন্ড ইন হরপ্পা, তো নিচের মেটেলগুলোর মধ্যে কোনটি হরপ্পায় পাওয়া যায়নি, অপশন এ গোল্ড, অপশন বি প্লাটিনাম, অপশন সি সিলভার, অপশন ডি কপার। দ্য রাইট আনসার ইজ প্লাটিনাম, যে নেচার প্লাটিনাম গুলো পাওয়া যায় না, আমরা তো পড়েছি যে সিলভার গোল্ড সিলভার কপার সেগুলো দিয়ে তারা অলঙ্কার বানাতো, বিভিন্ন অলঙ্কার জুয়েলারি বানাতো, তারা স্টোনও ইউজ করতো, এখানে তো স্টোন দেয়নি, প্লাটিনাম দিয়েছে স্টোনের জায়গা, তো প্লাটিনাম তারা ইউজ করতো না। ঠিক আছে, তো নেক্সট কোয়েশন, পশুপতি মহাদেব ইজ সারাউন্ডেড বাই হাউ মেনি অ্যানিমেলস, দ্য পশুপতি মহাদেব ইজ সারাউন্ডেড বাই ড্যাশ অ্যানিমেলস, যে কত কয়টি অ্যানিমেল দ্বারা পশুপতি মহাদেব ঘিরে থাকতো, এটাও আজকে পড়েছি উপরে। সো এন দ্য রাইট আনসার ইজ সি অপশন 4, সরি সি 4টি। নেক্সট কোয়েশনস, কোয়েশন 19, হু ইজ দ্য ফাদার অফ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, যেটাকে আমরা শর্ট ফর্মে এএসআই বলি, যে প্রত্নতাত্ত্বিকের প্রত্নতাত্ত্বিক যে খোঁজ করেছে, যে সার্ভে করেছে, তাদের তাকে বলা হয় হু ইজ দ্য ফাদার, ইন্ডিয়ার মধ্যে খোঁজ করেছে তার মেন কে ছিল নিচের, হু ইজ দ্য ফাদার অফ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। আর একটি কোয়েশন রয়েছে, তারপরে শেষ আজকের ক্লাস, তো তোমরা সেটা এটা আনসার করার চেষ্টা করো। দ্য কোয়েশন এ অপশন এ জন মার্শাল, অপশন বি আলেকজান্ডার কানিংহাম, অপশন সি
আরডি ব্যানার্জি, অপশন ডি মিশেল গিবসন। দ্য রাইট আনসার ইজ অপশন বি আলেকজান্ডার কানিংহাম। দ্য আলেকজান্ডার কানিংহামকে বলা হয় যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, যে প্রত্নতাত্ত্বিক পিতা বলা হয় ভারতে। লাস্ট এন্ড ফাইনাল কোয়েশনস, এটাই আজকে আমাদের লাস্ট কোয়েশনস, আর এটাও পড়েছি আমরা গড গডেস্ট এটাও পড়েছি। তো 20 নাম্বার কোয়েশন, চিফ ফিমেল ডিটি ইজ কল্ড, যে প্রধান মহিলা দেবতা কাকে বলা হতো, প্রধান মহিলা দেবতার নাম কি ছিল বা কাকে বলা হতো, এটা তো আমি শিওর 100% সবাই পারবে, কারণ আমরা গড গডের সম্বন্ধে উপরে পড়েছি যে উপরে যে মেলদের মধ্যে ছিল পশুপতি, ফিমেলদের মধ্যে ছিল কে, মাদার অফ গডেস, অপশন এ, ঠিক আছে না, মেলদের মধ্যে ছিল পশুপতি, তো পশুপতি ছিল মেলদের মধ্যে আর ফিমেলদের মধ্যে ছিল মাদার গডেস। তো এই ছিল আজকের ক্লাসেস, এখানেই শেষ আমাদের ক্লাস। তো তোমরা তোমাদের প্রিপারেশন রেডি, তোমাদের প্রিপারেশন কন্টিনিউ রাখবে, এবং আমাদের আমরা প্রত্যেক দিন ক্লাস দিয়ে যাব, তো তোমরা প্রত্যেকটা ক্লাসে পার্টিসিপেট করবে এবং আনসার দেওয়ার চেষ্টা করবে, আর যদি পারো যে এই ভিডিওটা আবার দেখার চেষ্টা করবে, যদি এক দুবার দেখো তাহলে কি হবে, ভুলার সম্ভাবনা অনেকটা কম থাকে। তো যাওয়ার আগে আমরা আবার বলতে চাই, কেউ যদি পিডিএফ ডাউনলোড করতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যাবে, সেখানে লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম চ্যানেল আছে, বা উপরে দেওয়া লিঙ্ক আছে, অথবা আমি ডেসক্রিপশনে লিঙ্কও দিয়ে দেবো, সেখানে ক্লিক করেও তোমরা টেলিগ্রাম চ্যানেল যেতে পারবে এবং সেখান থেকে পিডিএফ ফ্রিতে ডাউনলোড করতে পারবে, তার জন্য কোনো টাকা লাগে না, ঠিক আছে। আমরা শুধু তোমাদের সুবিধার্থে আমরা পিডিএফও দিয়ে দিচ্ছি, তোমরা যদি মনে করো যে আবার ভিডিও দেখতে পারবে না, টাইম হবে না, তোমরা পিডিএফ দেখো প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস এতটুকুই থাক, এবং যাওয়ার আগে তোমরা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং বন্ধুদের সাথে শেয়ার করতে যেতে না ভুলো, ওকে, থ্যাংক ইউ অল। এবং যাওয়ার সাথে একটা কথাই বলতে, তোমরা নিজেদের খেয়াল রাখবে, বড়দেরকে রেসপেক্ট করবে, ছোটদের ভালোবাসবে, এবং নিজের ব্যক্তিত্ব এভাবে বিকাশ করবে যেন মহিলা তারা সেফ ফিল করে, ওকে, থ্যাংক ইউ।